শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। আর এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই হাইকোর্টের নির্দেশে, হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এসএসসি ডেটা রুম একেবারেই বন্ধ ছিল এবং তার সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। আর আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি ডেটা রুম নিয়ে দিলেন কড়া নির্দেশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এসএসসি সার্ভার রুম খোলার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, ডেটা রুম হস্তান্তর করবে সিবিআই। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, চাকরি প্রার্থীদের জন্য আসতে চলেছে বড় সুখবর, কারণ হাইকোর্টের জটই কিন্তু আইনি জটই। এসএসসি সার্ভার রুম পুরোপুরি বন্ধ ছিল এবং এসএসসি সার্ভার রুম বন্ধ থাকার কারণে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি থমকে ছিল, এমনটাই জানাচ্ছিল রাজ্য সরকার। অবশেষে আজ খুলে গেল এসএসসি সার্ভার রুম। দীর্ঘদিন ধরে সিবিআইয়ের হেফাজতে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুম বা সার্ভার রুম। এবার সেই ডেটা রুম এসএসসিকে হস্তান্তরে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডেটা রুমের বাইরে থেকে সিআরপিএ প্রত্যাহার করে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ। আজ থেকে স্কুল সার্ভিস কমিশনের নিয়ন্ত্রণেই থাকবে ডেটা রুম। সব নিয়ম মেনে এসএসসি চেয়ারম্যানকে ডেটা রুম হস্তান্তর করবে সিবিআই। সার্ভার রুম খুলে দেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার সেই মামলায় সার্ভার রুম খুলে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত চলাকালীন হাইকোর্টের নির্দেশেই এসএসসির সার্ভার রুমে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। এদিন সার্ভার রুম থেকে কেন্দ্রীয় বাহিনী তথা সিআরপিএফ সরানোর নির্দেশ দেন বিচারপতি। কমিশনের তরফে বলা হয়েছিল ওই সার্ভার রুম ব্যবহার করতে না পারায় অনেক কাজ আটকে রয়েছে, এমনকি আদালতের নির্দেশও বাস্তবায়িত করা যাচ্ছে না, কারণ ওই সার্ভার রুমেই যাবতীয় তথ্য রাখা আছে। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় এসএসসি সেই আর্জি মঞ্জুর করে সার্ভার রুম খুলে দেওয়ার নির্দেশ দেন। কেন বন্ধ করে রাখা হয়েছিল ডেটা রুম? অভিযোগ, যে পদ্ধতিতে দুর্নীতি হয়েছে তাতে সফটওয়্যারের কারসাজি স্পষ্ট। কায়দা করি কম নম্বর পাওয়াদের নাম তোলা হয়েছিল তালিকায়, একজনের নাম কেটে অন্যজনের নাম ঢুকিয়ে দেওয়ার মতো বিষয়গুলি বাস্তবায়িত হয়েছিল সেই সার্ভার রুম থেকেই। তাই আদালতের নির্দেশে গত কয়েক মাস ধরে এসএসসি সার্ভার রুম সিল করা অবস্থায় ছিল। বেশ কয়েকবার সিবিআই সেখান থেকে তথ্য সংগ্রহ করেছিল। 24 ঘন্টা সার্ভার রুমের দরজায় পাহারা দিত কেন্দ্রীয় বাহিনী। এদিন সার্ভার রুম হস্তান্তরের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করে নেওয়ার নির্দেশও দেয় বিচারপতি। অর্থাৎ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, অবশেষে খুলে গেল এসএসসি সার্ভার রুম এবং এসএসসি সার্ভার রুম এসএসসিকে ফিরিয়ে দেওয়া হলো এবং এই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরি প্রার্থীদের জন্য কিন্তু দরজা খুলে গেল। বন্ধুরা, আপনারা কি বলবেন? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিলেন তার পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের দিকে আমরা লক্ষ্য রাখব, নজর রাখবো। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।